বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন যে আমরা কিছু বিষয় আলোচনা করে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো দেখুন যে শ্রীকৃষ্ণ কিন্তু তিনি ১৬৮০০ বিবাহ করেছিলেন। এখন তার ছোটবেলা থেকে গড়ে ওঠা তার যে চরিত্র, তার যে চলাফেরা, তার যে কর্মকাণ্ড, সমস্ত কিছু মিলিয়ে একদল লোক তাকে বলতেছে সে ভালো না, সে ভণ্ড। আরেকদল লোক বলছে, দেখো তার যে ১৬৮০০ স্ত্রী ছিল, তিনি কিন্তু দেখা যায় কোনো স্ত্রী তাকে দোষারোপ করেননি, বা কোনো স্ত্রীর ভরণ পোষণ চাহিদা কোনো কিছু তিনি কমতি রাখেননি, কেউ এ কথা বলতে পারেননি। এবং এরকমও দেখা গেছে যে একজন দেবতা কিংবা নারদমণি হতে পারে, তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণকে যে আমি তো আপনার যত স্ত্রী আছে এখান থেকে একটা স্ত্রী আমাকে দিয়ে দেন। তখন তিনি কিন্তু বলেছিলেন যে অবশ্যই তুমি পাবে, কিন্তু আমি ১৬৮০০ স্ত্রী আমার আছে, তবে যেই ঘরে তুমি যাবা সেই ঘরে যদি আমাকে দেখো আমি আছি, তুমি সেই ঘরে যাবা না, যেই ঘরে আমি নেই সেই ঘরে যাবা। এখন একে একে একজনের পর একজন স্ত্রীর ঘরে যাইতে শুরু করলো, কিন্তু দেখা যায় ঘরে যাওয়ার আগে সে দেখতে পাচ্ছে এই ঘরে শ্রীকৃষ্ণ আছে, আবার অন্য ঘরে গেছে সেই ঘরেও শ্রীকৃষ্ণ আছে। এরকম করতে করতে শতাধিক ঘরের মধ্যে সে যাইতে শুরু করছে, কিন্তু সেই ঘরে ঢোকার আগেই দেখতে পায় যে শ্রীকৃষ্ণ সেই ঘরে বসা। আরে এই কি, তিনি সকল ঘরে বসা। এখন তিনি কিন্তু বলে দিয়েছে যে আমি যে স্ত্রীর ঘরে থাকবো সেই স্ত্রীর ঘরে তুমি যাবা না। তখন যেই ঘরে যাইতে রওনা দেয় সেই ঘরেই দেখে শ্রীকৃষ্ণ বসা। এরকম করতে করতে সে ক্লান্ত হয়ে ফিরে গেছে, এ কি। তখন বুঝতে হবে এখানে বিষয়টা কি, শ্রীকৃষ্ণ ১৬৮০০ বিবাহ করেছে, এই ১৬৮০০ বিবির মধ্যে তারা কিন্তু বলেছে যে আমার ঘরে শ্রীকৃষ্ণ আছে, আজ ছিল, সেই বলতেছে যে আমার ঘরে ছিল, সে বলতেছে যে আমার ঘরে ছিল, সকলেই বলে যে আমার ঘরে ছিল। তাহলে সে কি শ্রীকৃষ্ণ সাধারণ কি একটা মানুষ, সে কে আসলে? এখানেই তো ঈশ্বরের খেলা। ১৬০০০ কেন, ১৬ কোটি হলেও সমস্যা নেই, সে কোটি কোটি ঘরে বিরাজ করতে পারে, তাই তিনি জগৎ স্বামী হতে পারে। তাহলে আমাদের ধর্মে, মুসলমান ধর্মে যদি আসি, তাহলে তিনি জগৎ স্বামী, এই জগৎকে খাওয়ায় লালন পালন করে, যার যা কিছু দরকার তাই দিতেছে, তাহলে তিনি তো আমাদের জগৎ স্বামী। আচ্ছা এবার আসি সৌদি আরবে, আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেখানেও দেখা গেছে এমন কেউ বলেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনার তো ১৪ জন স্ত্রী আছে, আপনার একজনকে, একজন স্ত্রীকে আমাকে দিয়ে দেন, আমি তাকে বিবাহ করে নেব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হাসতে হাসতে বলতে লাগলেন, যেই ঘরে তুমি যাবা আমার একটা স্ত্রী তুমি নিয়ে যাবা, ঠিক আছে নিয়ে যেও, যেই ঘরে আমি থাকবো না। তখন সে যখন ঘরে যাইতে শুরু করে, তখন গিয়ে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, পরের ঘরে গিয়ে দেখে যে ওই ঘরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, এর পরের ঘরে গিয়ে দেখে ওই ঘরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। হায় সুবহানাল্লাহ, এটা কি, তাহলে যেই ঘরে তিনি থাকবেন না সেই ঘর থেকে আমি সেই স্ত্রীকে নিয়ে যাব, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, তাহলে এইটা কোন দশা? এখন আমার কথা হলো, ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। তাহলে
ধর্ম যার্তার এই পৃথিবীতে এসে নবী অবতীর্ণ হয়েছে এবং সনাতন ধর্মে এসেছে অবতার। তাহলে ওদের ধর্মে যারা অবতার, আমাদের ধর্মে তারা নবী, কিন্তু এক এক ধর্মে এক এক নামে এক এক ভাবে এবং এক এক চরিত্র নিয়ে এসেছে। তাহলে আমি বলতে চাই যে আমাদের ধর্মে নবী অবতীর্ণ হয়েছে কিন্তু অবতার বলি না, আমরা কি বলি? আমরা বলি নবী। আর তাদের ধর্মে ঈশ্বর অবতীর্ণ হয়েছে, তাদেরকে বলা হয় অবতার। তাহলে নবী রাসূল এরা কারা? এরা তো আল্লাহর স্বরূপ। আল্লাহর স্বরূপে নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে এসেছে। তাহলে এই জন্যে কিন্তু বলা হয় নবীর হাত বা রাসূলের হাত আল্লাহর হাত। কেন বলা হয়েছে? যে তাদের মধ্যে তাদের পার্থক্য নেই। যেমন আল্লাহ একটি জায়গায় বলেছে, আমার রাসূলগণ হইতে যারা আমাকে পার্থক্য করিবে তারা শাস্তি পাবে। তাহলে রাসূলগণের মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে, রাসূলের মুখেই আল্লাহ কথা বলে। আচ্ছা, তাহলে যে বিষয়টি আজকে বলতে চাচ্ছি যে শ্রীকৃষ্ণর প্রত্যেকটা ঘরেই তিনি বসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ঘরের মধ্যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। কোন ঘরে যাবে সে? তখন ব্যর্থ হয়ে ক্ষমা প্রার্থী হলো পরে, যে আসলে হে হুজুর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের এই লীলা বোঝার জ্ঞান আমার এখনো হয়নি, তাই আপনাকে চিনতাম না, আপনাকে জানতাম না, আপনাকে বুঝতাম না। আজকে এই কথা বলাতে আপনাকে চিনেছি, জেনেছি যে আপনি যে কে। হে সমস্ত জগৎবাসী, যে হিন্দু ধর্মে যারা আছে তারাও কিন্তু একদল আছে শ্রীকৃষ্ণকে পছন্দ করে না, আবার একদল আছে শ্রীকৃষ্ণ কি জিনিস তা বুঝে গেছে, তারা মানতেছে। এরকম মুসলমান ধর্মের মধ্যেও অনেকেই শ্রীকৃষ্ণকে ঘৃণা করে, সে এতগুলো বিবাহ করেছে। আবার কিন্তু মুসলমানের মধ্যে অনেকে আছে শ্রীকৃষ্ণ কি জিনিস তা চিনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি জিনিস সেটা চিনেছে। তাহলে আমি গাবি পালি, আপনি গাবি পালেন, হিন্দু ধর্মের লোক গাবি পালে। এখন তারা কিন্তু গরুকে বা গাবিকে খাওয়া দাওয়া দিয়েছে, ঘাস বিভিন্ন খাবার দিয়েছে, গরুর দুধ হয়েছে, এবং মুসলমানেও খাবার দাবার দিয়েছে, গরুর দুধ হয়েছে। তো দুই গরুর দুধ যখন একাত্র করা হবে, রংটা কিন্তু সাদা, ওটার থেকেও ঘি উঠবে, এটার থেকেও ঘি উঠবে, ওটার থেকেও ভিটামিন পাবে, এটার থেকেও ভিটামিন পাবে। কিন্তু আপনি যেভাবে যে কৌশলে গরুটা পেলেছেন, কিন্তু তারা কিন্তু সেভাবে পালেনি। কিন্তু দুধ যখন হয়েছে, তাহলে দুধের কালার সাদা হয়েছে এবং এটার মধ্যে ঘি আছে। তাই আমি বলবো, আল্লাহ এমনভাবে পৃথিবী সৃষ্টি করেছেন, ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। তাই আমি এই কথাটা বলি বারবার যে আমাদের জ্ঞানকে চৈতন্য করতে হবে এবং আমাদের জ্ঞানকে এমনভাবে তৈরি করতে হবে যে আমাদের জ্ঞানটা যেন সাদা হয়। আচ্ছা, যাই হোক, আমি ছোটোখাটো আলোচনায় আপনাদেরকে কিছু বলার চেষ্টা করলাম। কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সামনে কী ধরনের আলোচনা চান তাও আমাকে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো কোনো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।